কাঁদতে থাক কাঁদতে থাক আর বলতে থাক আব্বা তুমি আমারে মাফ করে দাও গো বাবা এই রাত 10:30টার সময় তুমি আমারে মাফ করে দাও গো বাবা দেখো এই বাচ্চাটা পাগলের মতো দৌড়ে গেছে ওই দেখো আর বাবার মুখে নিয়ে মাফ চাইবো মানি সারিস না রে ভাই বাবার মুখটা সারিস না বাবার মুখটা যে কত ভিটামিন তোরা জানোস না যারা বাপটা হারায় ফেলছে ওদের কাছে জিজ্ঞাসা করে দেখ বাবা কি জিনিস হল্লা দেখো ডাইনে বামে আলে মোলামা কাল দেন আমার দাড়ি বাঘা বাজানটা কাঁদে মনে মনে ভাবে যে হাদি সাহেব আমার তো বাবা নাই মা নাই আমি কার কাছে মাপ চাব আল্লাহ সেই যুবক গুনা এই রায় 10:30টার সময় বাবার কাছে মাপ চায় আল্লাহ এদের জীবনের গুনা মাফ করে দাও গো মালি এই ময়দানের মধ্যে কার মা নাই কার বাবা নাই গো আমি যখন ওই রুমের মধ্যে বসেছিলাম বাবা একটা ছেলে আমার হাত ধরে কান্দে আর বলে হুজুর গত রমজান মাসে আমার মা বেঁচে ছিল মা ইফতারি বানায় দিত আমরা কয় ভাই ইফতারি খাইতাম এই বছর কারে নিয়ে ইফতারি করব হুজুর আমি হযরতপুর বাজারে দোকানদারি করি মায়ের জন্য প্রতিদিন ছোলা বুট কিনে নিয়ে যাইতাম মা যেই জিনিসটা খাইতে চাইতো লয়ে যাইতাম এই বছর তো মা নাই বারবার মার কথা মনে পড়তাছে আমি বললাম যুবক ভাইরে মার কথা যদি মনে পড়িয়া যায় মার কথা মনে কইরা কিছু ইফতারি কোন বৃদ্ধ মাকে কিনিয়া দিও অথবা মাদ্রাসার ছেলেদের ইফতারি করায়ও তোমার মা কবরে জান্নাতের ভিতরে ইফতারির ব্যবস্থা হয়ে যাবে ও আমার হযরতপুরের ভাইরা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আমার বাড়ি গোপালগঞ্জ আপনার বাড়ি কেরানীগঞ্জ যদি এখন বাড়ি কেরানীগঞ্জ বাবা আমি মডেলের মধ্যে পড়ে গেছি আপনাদের এই থানার মধ্যে আমি পড়ে গেছি শুধু একটা আওয়াজ দিয়া বলবা গো এই থানার মধ্যে কার মা কোন জায়গায় ঘুমায় আছে আমি জানি না সাবান মাসার আগে শুধু চোখের পানি ফেলায় মৌলারে বুঝায় কও আল্লাহ রমজানের খাতিরে সব মারে তুমি মাফ করে দিবা ওই মাফের মধ্যে আমার মায়ের নামটা লিখে রাখ আমার বাবার নামটা লিখে রাখ আল্লাহ দেখো আমার দাড়ি ফাঁকা বাজানদের চোখে পানি বাবা বইলে গেছেন মা বাপরে বাবা যে মা আপনার স্কুলের ব্যাগটা কাছাই দিয়ে বলছিল বাবা স্কুলের থেকে হার আগেই দেখবা আমি মা তোমার লেগে খাবার রেডি করে রেখে দিয়েছি আজকে সেই মা বাগানে ঘুমিয়ে রয়েছে শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই যারা মায়ের জন্য কাঁদবেন আপনার মা আপনার চোখের পানির খাতিরে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে আরো জোরে করে আরো জোরে এ কলিজার টুকরা যুবক ভাই আমি তোর পাও দুইটা ধরে বলে গেলাম আজকে মার দরদ বুঝবি না যেদিন বুঝবি সেদিন আর মা থাকবে না ঠিক না বেটি ঠিক জোরে করে ঠিক আরো জোরে ঠিক আরো জোরে ঠিক রোজা কবুল করতে নিয়ত আছে না নাই কে কে রোজা কবুল করাবা দেখ আল্লাহকে হাত ধরে দেখো তো হাত ধরে উঠাও উঠাও হাত আল্লাহ তুমি দেখো আজকে মাস মাসের 1 তারিখ আল্লাহ মাসের 1 তারিখে সাড়ে নামাজের পরে মালি তোমার পাগল গুলি যারা হাত তুলে ওয়াদা করছে মাস মাসের 1 তারিখ 2024 সালে যেই যুবক গুলা ওয়াদা দিছে রোজার মাসে রোজা কবুল করাইব এই হযরতপুর স্কেরারি গঞ্জ আল্লাহ তুমি দেখো আমার বাজানদের সুদ দিয়া পানি পড়ছে
আলী বলল আমার সোর্স দিয়া পানি পড়ছে। একজন ইমাম পিছনে বসে কান দিয়ে আর কয় হুজুর আমার তো মা নাই গো মা। আল্লাহ যাদের মা নাই এদের মা কি তুমি মাসের এক তারিখ মাফ করে দিবা? আল্লাহ এদের জীবনটাকে সুন্দর করে দিবা। নামান হা যুবক ভাই, তোমার রোজা কবুল হোক তুমি চাও না? চাও চাস ভাই চাস, আমি তোর পাও দিলে ধরছি। যদি তোর রোজা কবুল করাইতে চাস 30টা সেকেন্ড আমি ওয়াদা করব তোর সাথে এই মাসের এক তারিখ। আমি ইলিয়াসুর রহমান জেহাদি, আমি আমার বাবাকে নিয়ে। ও কলিজার ভাই যুবক ভাইরা, আমার ভাই দুনিয়া থাকতে পারবি না ভাই। তোর মতো কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তোর মতো কত যুবক বিদেশ যাওয়ার পরে তার লাশ বাংলাদেশে আসে, ঠিক না? ঠিক, তোর মতো কত যুবক। আমি মাদারীপুরের একটা ঘটনা দেখলাম এই যে গত মাসে, ইটালি যাইতেছিল একই জায়গার, একই জায়গার 18 জন যুবক নাই, যে জাহাজে করে পার হইতেছিল একই গ্রামের 18 জন যুবক সাগরের মধ্যে ডুইবে, সবাই মারা গেছে। তাকে মায়ের কান্না দেখে আমি নিজে সহ্য করতে পারি না। বাবা পৃথিবীতে ওই সন্তান ওই মা বাবা সবচেয়ে দুঃখী যে মা বাবা তার সন্তানকে হারায় ফেলে, ঠিক না? মাদারীপুরের এই মাদের চোখের পানি যদি আপনি দেখে নিজে সহ্য করতে পারবেন, লাশটাও দেখতে পারলো না, মাছের খাবার হয়ে গেল লাশগুলা, লুনা পানিতে গোস্ত হাড্ডি মাংসগুলা সাগরের পানির সাথে মিলে গেল, ঠিক না? ঠিক, এই জন্য বলবো প্রবাসীদের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। মরণ কিন্তু একদিন হয়ে যাবে, এ বাবা মরণ যেদিন হয়ে যাবে দুনিয়ার কেউ তোমারে রাখতে পারবে না। এই দুনিয়ায় যার থাকার দরকার ছিল, যারে আল্লাহ রাখার লেগে চেষ্টা করছে আল্লাহ রাখেন নাই, ছিল আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব একদিন শেষ হয়ে যাবে, বাকি থাকবে কতবার আমি রব, কে বাকি থাকবে? আল্লাহই তো সব, তাই না? উনি সব না বাবা। আরে আল্লাহর সাথে পাল্লা দিয়ে দুনিয়ায় যারাই চলতে চাইছে ওরাই একদিন শেষ হয়ে গেছে। আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলতে চাইছিল নমরুদ, উনি আসে না গেছে? আল্লাহর সাথে পাল্লা দিয়ে আজও পর্যন্ত কিন্তু কেউ টিকে থাকতে পারে নাই। আল্লাহর সাথে পাল্লা দিছিল নমরুদ, এই শয়তানটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লাগছে মারামারি। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে কি হয় আব্বা, কন্যা কি জোরে কয়, নাম কি? আরে ইব্রাহিম বাজনের জাতির পিতা ইব্রাহিম, আমাদের আব্বা আপনার আব্বা আমার আব্বা, আপনার আমার আব্বার মাথায় আল্লাহ এত সুন্দর বুদ্ধি দিছে বাবা, দুনিয়ার সব মানুষের বুদ্ধি যদি এক পালায় দেয়া হয় আমার বাবা ইব্রাহিমের বুদ্ধির শূন্য স্থান পুরো হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বুদ্ধি সম্পর্কে দেখেন কি অবস্থা, নমরুদ শুনতে পাইল যে আমার দুশমন হয়ে একজন লোক আসছে, নাম তার ইব্রাহিম, নাম কি জোরে কর? আপনার ছোট পোলা ইব্রাহিম, আপনার স্বাস্থ্য ভাই ইব্রাহিম, তো হ্যাঁ ইব্রাহিম আমার জাতির পিতা ইব্রাহিম। শুনেন কোরআনে কি বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা
سماكم المسلمين قرآن تلاوة شنو جرى الله أكبر بولون জীবনে হাড়ের রোগ হবে না সমস্ত জাতি মিল্লাতে জাতির পিতা ইব্রাহিম মুসলমানের বাবা তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন 17 বছর বয়স তখন নমরুদের বাড়ির সামনে একটা মেলা মিলত মেলা এই মেলার মধ্যে সবাই গেছে ইব্রাহিম যায় নাই মারহাবা বলে যখন ইব্রাহিম যায় নাই নমরুদ আবার কিছু গোয়েন্দা লাগাই দিয়েছে দেখ তো আমার মেলার মধ্যে ঠেলা খাইতে কিডা কিডা আহে নাই সবাই গোয়েন্দারা ভিজিট করে দেখে সবাই আসছে সব যুবক আসছে একটা যুবক আসছে নাই তার নাম ইব্রাহিম নাম কি কিন্তু এমন একটা যুবক আসে নাই যেই যুবকটা ইব্রাহিমের বিরোধিতা করে নমরুদের বিরোধিতা করে তোরা নাই কপ করতে কইছি এই যখন বলছে দেখ তো ইব্রাহিম কেন আসে নাই ইব্রাহিমের বাবারে খবর দিয়েছে এই তোমার পোলা আহে নাই কেন দেখবেন শাইনা আমার শাইন যদি কামরুল ইসলাম যদি কয় এই হযরতপুরের যত পোলা বানাছো আওয়ামী লীগ করছ বিএমপি করছ আমার মিটিং এ যদি হাজির না থাকোস সবগুলারে বাড়ি ছাড়া করে পুলিশ পাড়ায় অ্যারেস্ট করব তো তো বুড়া সাসা যদি শক্তিও না থাকে নাতিটারে কবে আমার গারে করে মিটিং এ দিয়ে কথা বল না কে জোরে করে আর জোরে এটা যদি কামরুল ইসলাম কয় যদি কামরুলের বড়ডাই কয় প্রধানমন্ত্রী কয় যে আমি হযরতপুর হাই স্কুল মাঠে আসব এখানে কোনো মহিলা পুরুষ কেউ থাকতে পারবে না থাকলে কিন্তু তার 6 মাসের জেল 1 লাখ টাকা জরিমানা যে মহিলা গর্ভবতী হেউ কইব দরকার হয় বাচ্চা হইলে প্রসব করব তোমার রহিনী ধুইয়ে দিয়ে ঠিক না বেটি ঠিক এই কোয়ালিটিতে নমরুদের কাজ মদনদে নমরুদ যখন কইছে একজনও বাড়িতে থাকতে পারবে না আমার মেলায় আসতে হবে আর মেলায় আসার কারণও আছে এই মেলার মধ্যে যে নমরুদ মাসখানে চেয়ার পাইতে বইতো সব মানুষগুলো নমরুদের সেজদা দিত আল্লাহ নাউজুবিল্লাহ বোর খেতার মধ্যে যে কই এখন কবা কা আরো জোরে কর আরো জোরে মজান্দে যখন বলছি দেখো তো ভিজিট করে দেখো তো কে কে আমার মেলার মধ্যে আসে নাই ভিজিট করে দেখলো আসতে না আসতে ওই লোকটাই আসে নাই যে হলো নমরুদের একবারে কাছের দেহরক কি নাম তারা আজর এই আজরের পোলার নাম ইব্রাহিম আসতে আসতে ইব্রাহিমই আসে নাই আবার ইব্রাহিম জন্মের পর থেকে নিয়ে নমরুদের বিরোধিতা করে যখন দেখলো এক তো বিরোধিতা করে আবার মেলায় আসে নাই তাহলে বোঝা গেল এইটাই আমাদের খোদা নমরুদের দুশমন সবাই ইব্রাহিমকে বাইন্দা সাইন্দা বাবা যখন নিয়ে যাবে ইব্রাহিমের বাবা আজর বলে ইব্রাহিম রে আমি আগেই বলছিলাম সরকারের বিরোধিতা করিস না এখন তুই বিরোধিতা করিয়া তুই শেষ হইলি আমারও শেষ করলি এই বুড়া বয়সে তোর কারণে এখন আমার জেল খাটন লাগব ইব্রাহিম বলে বাবা গো বাবা তুমি দুনিয়ার জেল খাটলে অসুবিধা নাই মাওলার জেল খাটলে অসুবিধা আছে ঠিক না বেটি আরো জোরে করে এ বলি আমরা এই বাবা তুমি জানো না গো বাবা দুনিয়ার জেলখানার থেকে একদিন না একদিন যাব জীবন জেল হইলে 16 বছর জেল হয় এখন আরো কমছে 3 বছর 16 তা 3 গেলে কত থায় 13 বছর যাব জীবন জেল আমার শাশুড়ি শেখ হাসিনা হুনছে আরো বলে কমাইব আরো বলে 13 বছর কমাইব তাহলে 12.5 থাকবো না 11.5 থাকবো কারণ কি জানেন জেলখানে যাইতে যাইতে বেড়ারা শেষ হয়ে যায় সুর ভুল পাইকে পুইকে উলা হয়ে যায়
এই জন্য চিন্তা করলো সাজা হোক সাড়ে এগারো বছর হোক, আইয়া যাবে বেটা লাস্টে বুড়ে বসে চার দোকান আর সিগারেটের দোকান দিতে পারে, কথা বল না কেন? অথবা তসবিহ একটা লইয়া মসজিদের ভিতরে বইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রাজনীতি করব না করব না, যা পিটানি খাইছি গরম ডিম খাইছি আর খাও না, কথা কর না কেন? জোরে কর না, আরো জোরে না, আল্লাহ যারা আসতে পায় গো বাড়ি ঘর টিম সিনো, আল্লাহ যারা দাঁড়াই রেছে গো পারো না দুটো ল্যাং দিয়ে কায়দা মতো দুটো ওই দাবাই ওই দাবাই লম্বাটা করলো কি দিতে দাও খালতো ভাই দৌড় কি দিছে কি আল্লাহ হেফাজত করে না আমি দাদা ভাই বসে পড়েন এখানে আসেন আমার ডাইন পাশে আসেন ডাইন পাশের লোকদের লোকের মেশিন দোয়া করবো ডাইন পাশে আসেন আল্লাহ কবুল করেন জোরগানা আমি আরো জোরগানা আমি বাবা দুনিয়ার জেল ভালো না আখেরাতের জেল ভালো? আখেরাতের জেল ভালো তো যাইও জাহান্নামে, যখন ভালো হই কইছো হইনে যাই আরামে গরম ডিম খাইও আইকেলা বাস খাইও বুড়াগুলা, বুড়াগুলার নামাজ নাই রোজা নাই হুদা খালি বয়ে বয়ে চার দোকানে গল্প করে আর বিড়ি বিড়ি খায় আর কোন হুজুর কি হলো কোন মুয়াজ্জিন কি হলো খালি আইকেলা বাস দেয় মসজিদের সামনে বয়ে চা খায় বিড়ি খায় বেড়া মসজিদের ঢুকতে মাগরিবের নামাজ পড়ে না, এমন আল্লাহর ওলি আছে না নাই? ওরে আল্লাহ ভয়ও নাই মরার ভয়ও নাই বুড়া গুলা যে মরার পরে যাবার আইকেল একটা বাস ঢুকাইব নামাজ না পড়লে একটু ভয় না, কথা কর না কেন? নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে পাবে না আজকে? আরে বাবা রে নামাজ ছাড়া দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না, যদি নামাজ ছাড়া জান্নাতে যেতে পারতো আমার এতিম নবীটা হারে নামাজ পড়তে 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 পায়ের মধ্যে পানি নামাই গেছে, মাহেশা একদিন বলে নবী গো আমি আপনার পাও ধরছি আপনি আর নেই এত নামাজ পড়তে পারেন আপনি তো এমনি জান্নাত, আমার নবী বলে আয়েশা রে আমার আল্লাহ কোরআনে বলছে আর রুকা সুজুদ যে লম্বা লম্বা সেজদা দিবে আল্লাহ তারে জান্নাতে সবচেয়ে দামি জায়গায় রাখবে, আয়েশা বলে নবী আপনি তো এমনি জান্নাতে যাবেন আপনি জান্নাতের সভাপতি, আয়েশা রে আমি আমার জন্য নামাজ পড়ি না আমার এতিম নবী আমার এতিম উম্মতের লাগে নামাজ পড়ি, আমার উম্মত যদি জাহান্নামে যায় আয়েশা আমার চোখের সামনে যদি আমার সন্তান গুলো জাহান্নামে যায় আমি কেমনে থাকবো, বাজান এখন এক ফোঁটা চোখের পানি দিয়ে আমার মাওলারে খুশি করব আমার এতিম নবী, দুইটা সেজদার ভিতরে পুরা কোরআন শরীফ খতম করতেন, তার আওয়াজ বাড়াইতে কইছিলাম না বলি গলায় এত পাওয়ার দিতে লাগছে কা এই আরো বাড়া বলিয়াম বাড়া মাস্টার ভালো লাগবে না বলিয়াম বাড়া আলহামদুলিল্লাহ বলেন আরো বাড়া টন ব্যাস বাড়া টন ব্যাস বাড়া, আল্লাহ আল্লাহ আপনি যদি আমাকে মাফ করে দেন আপনারা কেউ জিগাইব না শেখ হাসিনার মতো কোন মন্ত্রী জিগাইব না মাফ করলেন কে? আল্লাহ এই মানুষগুলো খুব গুণাগার, আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই এরা অনেক আশা করে মাফ ফেলে পড়ছে গো সবাই রে মাফ করে দেন আল্লাহ, আল্লাহদের সন্তান গুলার অলি বানায় দেয়। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি দেখছেন ছোট্ট ছোট্ট পোলাপান গুলা আট বছর নয় বছর সব না বলে কি সুন্দর জানাজার নিয়মটা শিখাইল, আমি যদি বুড়ে চাচার খারাই জিজ্ঞেস করি চাচা আপনি তো আপনার মার জানাজা করছেন কেমনে করছেন কন তো কবে আমি আমার মার জানাজা করছি দোয়া আমি পড়বো তাহলে আমি হুজুর রাখছি কে বেতন দিয়ে হুজুর রাখছি কে কথা কন না এই এই তো কবে আর দেখছেন দশ বছরে পোলা জানা তারা কিভাবে পড়াইল সুবহানাল্লাহ বেয়াদি কি তারতিব সহিত কোন তাকবীরে কি পড়তে হয় কি সুন্দর পড়ছে, হালাকে মার জানাজা করলেন ফুফুর জানাজা করলেন কোন এমপি মন্ত্রী জানাজা করলেন কি পড়ছেন আপনি জানেন আর আল্লাহ জানেন,
আপনি তো যা ইহুদি আপনি খাড়াই দিয়েছেন আল্লাহ ইমামরে দায়িত্ব দিয়েছি ওরা করবে বড় পড়ুক আমি সব সব করে খাড়াই দিয়েছি কুদ্দুসের মতো মরবেন না মরণ নাই আপনি যে জানাজার ভিতরে কিচ্ছু পড়লেন না আপনি মনে রাখবেন আপনার জানাজা ওই সমস্ত আল্লাহর ওলিরাই করব যারা আপনার মতো কিচ্ছু জানে না কথা কান না কে এই জালেম গো জানা যায় লক্ষ লক্ষ আলেম হয় কেন এরা সারা জীবন জানাজা করছে ভালো কইরা ভালো লোক তাদের জানাজা শরীক হয় আর দেখবেন অধিকাংশ এমপি মন্ত্রী নায়িকা গায়িকা এই যে নায়ক যেগুলা প্রিন্সের মতো চেহারা এই বদমাশ গুলা জানাজা করে দেখেন একটা ওযু করে না কত কর না কে জোরে ক ওযু তো জানেই না হারামি গুলা আরে গো জানাজা কারা করে জানেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে করে এই যে দেখবেন কয়েকদিন আগে এক নায়ক মারা গেছে ফারুক সাহেব দেখেন নাই ফারুকের জানাজা খাড়াইছে বাপ্পি চৌধুরী বাপ্পি নাউজুবিল্লাহ কইলেন না বাপ্পি চৌধুরী কি মুসলমান না হিন্দু আল্লাহ যারা আস্তে কয়ে গো লুলা বানায় হেলাবা হিন্দু না মুসলমান তো ও যে জানাজা খাড়াইলো এ কথা কত না ও যে জানাজা করলো মুসলমানের পাশে খাড়াইয়া ও তো ওযু করে আইছে কয় কি ও নাইমে গোসল করে আইছে না আরে যদি জমজমের পানি দিও বাপ্পিরে গোসল দাও ও নাপাক 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 কেন ও আকাডা আকাডা বুঝেন ও যে সেনুর মাথা কাডা না হে কথা কও না কেন ও যদি জানাজায় খাড়ায় ও যদি খাড়ায় সবাই জানাজা তো কবুল হয়ে গেছে কি কপাল লই আইছো হিন্দু জাতি যা তোর জানাজা খাড়াইছে জি জি নাউজুবিল্লাহ কইলেন শুধু একটা কথা মনে রাখবেন জানাজা কিন্তু কিচ্ছু না আবার কিন্তু ফরজে কেফায়া